কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে মাঠ পর্যায়ে সরকারি গুদামের জন্য ধান সংগ্রহ করা হলেও সিন্ডিকেটের কারণে সরকারের দেয়া সুফল থেকে বঞ্চিত হচ্ছেন সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার কৃষকরা শক্তিশালী সিন্ডিকেটের কবলে পড়ে প্রকৃত কৃষকদের কাছ থেকে উৎপাদিত ধান ক্রয় না করে সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় করায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষক নিজেদের ক্ষতির কথা জানান ভুক্তভোগী কৃষকরা

আর আমরা দান ফালা আইলাই ঠিকই গেছি দানগুলো আমি ব্যস্ত পারি আমরা নেরো না সকল অভিযোগ অস্বীকার করে কৃষি অফিসের তালিকা অনুযায়ী দান সংগ্রহ করা হচ্ছে বলে জানা নেই কর্মকর্তা ওই তালিকার বাইরে যাওয়ার কোনো ক্ষমতা আমাদের নাই আমরা তালিকা দেখে দেখেই নিতেছি এবং প্রকৃত কৃষক যার কৃষিকার্ড আছে ওনারটা নিতেছি এখন সিন্ডিকেট আমরা কিভাবে বলবো যে এটা সিন্ডিকেটের মাধ্যমে যাচ্ছে এটা আমরা কিন্তু বোঝারও কোনো ক্ষমতা নাই সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা আমাদের নলেজে আসার সাথে সাথে আমরা বিষয়টাকে আমলে নিয়েছি নেওয়ার পরে আমরা একটা তদন্ত কমিটি অলরেডি গঠন করে দিয়েছি তদন্ত কমিটি তদন্ত করবেন এ ধরনের অভিযোগ পেলে তাদের যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী সিন্ডিকেটের কবলে না পড়ে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার দাবি ভুক্তভোগীদের মৃণালকান্তি দাস মাই সিলেট